से देखो आ गया आ गया आ गया मुझसे देखो डॉन आ गया आ गया ভালো কথা বলার চেষ্টা কর, সম্মান দিয়ে কথা বলবি। হ্যাঁ রে, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তখন? ও মোরা মানুষ খেতে, আরে তুমি কোথায় ছিলে? কলা খেতে, কলা কলা। আরে শোন, জারতার গাছের ফল খাস না, কারণ জারতার ফল খেতে গেলেই আমার নামে অভিযোগে আসতে পারে। আচ্ছা এই শোন, আমি স্বপ্নযোগে জানতে পেরেছি। স্বপ্ন? হ্যাঁ, সাগরের জলে বড় বড় মৎস্য যাই বইয়া, মৎস্য অর্থাৎ মাছ। হ্যাঁ, দাদা এখন মাছ ধরা হয়নি আর মাছ খাবে? আমার সঙ্গে চল সাগর কিনারে। হ্যাঁ, এক কাজ কর, যা ছিপার বড়শি নিয়ে যা। দীর্ঘদিনের কথা মনে পড়ে গেছে, ওই কর্ণাটক রাজ্যের সম্রাট আমাদেরকে তুচ্ছ মনে করেই দাঁড়িয়ে দিয়েছিল, তাই কর্ণাটক রাজ্যের এক কর্ণে বাস করি, কর্ণর বাজার, কর্ণর ঘাট, কর্ণর কর্ণাট নগরী আমার বসবাস। এই আরাম জাগা, আমাকে কেন ঘিরছিস? তাহলে আমার সঙ্গে চল। চলো এবার বীরত্বের বর্ণনা করতে করতে চলে যাবো সাগর কিনারে। ওই আমি গদা সেজেছি, ওই আমি গদা সেজেছি, আমি গদা সেজেছি, তাল গাছে কেটে আমি ছিপ বানিয়েছি। কেটে আমি ছিপ বানিয়েছি, আর কি করেছি? আর কি? হ্যাঁ বড়শি। ওই আমি গদা সেজেছি, ওই আমি গদা সেজেছি, আসি মনে লোহা দিয়ে বড়শি করিয়েছি। আর কি করেছি? আর কি? সুতা। ওই আমি গদা এসেছি, আমি গদা এসেছি, তাঁতির বাড়ি থেকে আমি সুতা এনেছি। এই দেখ বাবা, বীরত্বের বর্ণনা করতে করতে সাগর কিনারে। এটাই নদী? এদিকা এদিকা, স্বপ্নযোগের কথা কখনো মিথ্যা হতে পারে না। একদম শোন, যেমনি বড়শি ফেলব সাগরে জয়, পার্শ্বে থেকে কথা বল, যেমনি বড়শি ফেলব সাগরে জলে, আর মাছটাকে ধরে নিয়ে আসবি, ঠিক আছে? মন্ত্র আন্না বড়ি, মাছের ঘর সেইখানে, যেখানে মাছের ঘর সেইখানে গিয়ে। ভালো করে বল, ভালো করে বল, জানিস এখনই ফেলা হলো আর তুই বড়শি ধরে নিয়ে আসলি? আরে এই কথা নয়, যখন বড়শি মাছ ধরবে একেবারে মাছটাকে ধরে নিয়ে আসবে, একদম ঠিক আছে? এই 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 যা, আরে আরে টানছে, আরে হারাম দাদা, মাছটাকে ধরে নিয়ে আসবে।
আরে বুঝতে পারে না, পারবে না, আমি পারবো, এস তুমি যাও, এই স্বপ্নযোগের কথা কখনো মিথ্যে হয় না, বিশাল বড় মাছ। আরে এক কাজ করিস, দাঁত নাই মাছের দাঁত, ওই যে বড়শি বানিয়েছে কামার, তোমার কামার কাকু, হ্যাঁ, মাঝখানে কাটবি, কামার কাকুকে দেবে, আর এক ভোগ ওই চামার কাকুকে দিয়া, মাথা আমি খাবো, হ্যাঁ, আরে নিয়ে যা প্রথমে ওদেরকে দিয়ে, আজকে অনেক মাছ ধরবো, যা নিয়ে যা, নিয়ে যা মাছটাকে নিয়ে যা, যাও নি যাও, আরে যাও বলছি, ওই হারাম তোমাকে যেতে বলছি, কোথায়? আরে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে তোমার মায়ের দুধ খাবে, যাও, দুধ খাবো, হ্যাঁ, তুমি খাবে না, কথা বল, এই সাগরে এক বিশাল বড় মাছ হয়েছি, তুমি এইখানে বড়শি ফেলবো না, এই বিশাল বড় নালা, এই নালা পার হয়ে আমি মাছ ধরতে যাবো, কিন্তু কিন্তু আমি যাবো কি করে, হ্যাঁ বা ওই ও দূরে দেখা যায় একটি নৌকা আছে, নিশ্চয় মাঝি আছে, ডাক দিলে আমার কাছে আসবে, আর ওই মাঝে কে অমন করে ডাকছে, আরে এইখানে এসো, আমার মনে হয় কোনো বিপদের সম্মুখে পড়েছি আমি, না না এবার ভয় পেলে চলবে না, আর ভয় পাবো না আমি, এই মাঝে বিপদের সম্মুখে আমায় দাঁড়াতেই হবে, কে তুমি? আমি অমন করে ডাকছো কেন? আমি কর্ণাটক নগরীর গোদাবীর সাগর কিনারে মাছ ধরছি, গোদাবী, তুমি গো ধরো, আমায় কেন ডাকো পারো, আমি নারী জানো দুঃখী তুমি, তুমি কোন দেবতা নারী না অপসর অপসরী, আমি কোন দেবতা নই, তাহলে আমি তোমাদেরই মতো রক্তে মাংসে গড়া মানুষ, বিয়ের বাসরাত্রে স্বামী সর্পের দংশনে মৃত্যু হলো, সর্পের দংশন, স্বামীর জীবন ফিরে পাবার জন্য কতকাল ধরে ভাসতে আমি অকল সাগরে, সাগরে ভেসে ভেসে যাবো আমি দেবতা নগরে, দেবতা, আমার স্বামীর প্রাণ বাঁচাবার জন্য, প্রাণ দানের জন্য, আর তোমাকে কষ্ট করতে হবে না, তোমার নাম খানা কি গো? বিহুলা, বেহুলা, কর্ণাটক নগরীর গোদা বিনোদ নাগর, আর বেহুলা সুন্দর, নামে নামে মাইরি মিলন আছে,
প্রতাপি, আমার করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে সোনা সুন্দরী, তোমাকে আর কষ্ট করতে হবে না। যাকে তুমি জীবন তৈরি মনে করেছো, যাকে তুমি জীবনের সঙ্গিনী মনে করেছো, সেই তোমার মৃত্যু স্বামীকেই সাগরের পক্ষে ছুড়ে ফেলো আর হসতে হসতে আমারই কাছে এসো। কি বলছো তুমি? শুধু তাই নয়, তোমাকে বিবাহ করে আমি সঙ্গে সঙ্গে কুটিরে যেতে চাই। ছি 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 ছি, আমার কথা বলতে তোমার বিবেকে মানছে না। আমি অসহায় এক মেয়ে মানুষ, আমার স্বামী নেই, তাই তুমি আমায় অমন কথা বলছো? তোমার ঘরে কি বউ বোন নেই? বরের ঘরে রমণে কি তুমি বউ বলছো? তোমার কথা বলো নে গোদামি সুন্দরী। আমি সম্ভবকে অসম্ভব করতে পারি আর অসম্ভবকেই সম্ভব করতে পারি, তাই আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমাকে বিবাহ করে আমার কুটিরে চলো। না, তা যদি না হয় তাহলে দেখো আমার ভয়ঙ্কর রূপ। এই মুহূর্তেই চম্প দিয়ে পড়ব সাগরে চলে আর মুঠে মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো আমার কুটিরে। না, ভয় পেলে চলবে না, ভয় পেলে গোদাবি না, না গোদাবির সঙ্গে আমি ছলনা করতে হবে। এতদিন ধরে আমি ছলনার শিকার হয়েছি, একের পর এক বাধা, একের পর এক বিপত্তি, এবার আমি ছলনা করব, আমি ছলনা করব। গোদাবীর বলছিলাম কি, তুমি কি আমাকে সত্যি তোমার বাড়িতে নিয়ে যেতে চাও? আচ্ছা তুমি কোথায় থাকো? আমি কি খাও? ও কি পড়ো? হ্যাঁ কি সুখ তোমার বাড়িতে আছে? ওরে মাইরি, এই সব কথা না জানলে কি করে আমি তোমার বাড়িতে যাব বলো তো? সত্যই বলেছো, এই জগতের সমস্ত নারী চাই স্বামীর ঘরে যেতে গেলে খাবার সুখ থাকার সুখ এমন কি আছে? নারীরা স্বামীর কাছে স্বর্গের সুখ চায় না। তাহলে শোনো, নারীরা স্বামীর ঘরে গিয়ে তিনটি সুখ খোঁজে, অন্ন বস্ত্র আর বাসস্থান, অর্থাৎ থাকার জায়গা। তাই তুমি কি খাওয়াবে, কি পড়াবে, কোথায় থাকতে দিবে, সেই সব না জেনে কি করে তোমার সঙ্গে যাবো বলো তো? তাহলে শোনো সুন্দরী, এমন সুন্দর আমার ঘরখানা, থাকলে বড় আনন্দ পাবে, তারে পাগুয়ারে ছানি ছানি তারে পাত, শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদি শুরু জেরব। এমন সুন্দর তোমার ঘর? হ্যাঁ, তা কিন্তু তুমি কি খাও? ও কি খায়? তোমার তোমায় দেখি তো মনে হচ্ছে তুমি জমিদারের মতো খাবারের মধ্যে শুনবি। ওরে মায়েরি, পৃথিবীতে যাহা সমস্ত মানুষ খায়, আমার মতো খাবার কেউ খেতে পারে না। তাহলে এটা বলি, ভাদই মাসের আমন ধানের খুদ আর ব্যাঙের ভর্তা একেবারে ভাতে মাখিয়ে নিয়ে কি আনন্দ লাগে মাইরি। কি সুখ তোমার বাড়িতে বলো তো, শুয়ে শুয়ে আকাশের মুখ দেখতে পাবো, তোমার বাড়িতে যাব অন্নের নাই দুঃখ, কুটি ভরা আছে ভাদই ধানের খুদ, তোমার বাড়িতে যাব ব্যঞ্জনের নাই দুঃখ, কুটি ভরে রেখেছো ব্যাঙ্গের শুকুর, তোমার বাড়িতে তো খাওয়ার কোনো দুঃখই নেই। দুঃখ নেই, আর বিলম্ব করো না, এসো সুন্দরী এসো। বলছিলাম কি,
তোমার বাড়িতে যে আমার জন্য এত সুখ অপেক্ষা করছি, আমি শুধু শুধু গাঙ্গুরির জলে ভাসছি। তো তুমি বললে না তো তোমার বাড়িতে কি কি আছে কি আছে? ওরে মাইরি, যদি বিয়ের কথা বলি তাহলে সুন্দরী আমাকে বিবাহ হইতো নাও করতে পারে। শোনো সুন্দরী, আমার গৃহে আমি একাই। কি একাই? তোমার ঘরের তুমি জমিদার, তুমি একাই? একাই। তাহলে তোমার জমিদার বাড়ির কাজ কর্ম এসব আমায় একাই করতে হবে? আমি পারবো না গোদাবি। আরে তুমি ভাবছো আমি বিয়ে করেছি? না না, বিয়ে করিনি, আমি একাই। তোমার বাড়িতে গিয়ে আমি একা থাকি কি করে বলো তো? আরে তোমার নবীন যৌবন দেখে যখন আমার পাগল হয়ে গেছি, আর তোমাকে যখন আমার পছন্দ হয়ে গেছে, তুমি যেতে গেলেই সমস্ত কিছু বুঝতে পারবে। আমি একা সংসারে যেতে পারবো না। যদি তোমার ভর্তি সংসার থাকতো, মা বাবা ভাই বোন সবাই থাকতো, তাহলে আমি ঠিক যেতাম। এই কথা তাহলে সত্য কথা বলতেই হবে, তা না হলে আমার সঙ্গে যাবি না। তাহলে শোনো সুন্দরী, এবার আমি আসল কথা বলছি। আমার বাড়িতে দুটি স্ত্রী আছে, আর একটি কাঁড়ি আর একটি ন্যাংড়ি, দেখতে ভালো নেই। তোমার দুই স্ত্রী, কাঁড়ি আর খুড়ি? হ্যাঁ। আর কি আছে? দুইটি ছেলে, ভূত আর বাঁধ। তোমার দুইটি পুত, বাদর আর ভূত? হ্যাঁ। আর কি আছে? আমার বুড়ি মা আছে। তোমার বুড়ি মা আছে? হ্যাঁ, এই নিয়ে আমার সংসার। তাই বুঝি? হ্যাঁ সুন্দরী, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বলে ছোট্ট সংসার সুখী পরিবার। তোমার ছোট্ট সংসারে আমায় তুমি কেন নিয়ে যেতে চাইছো বলো তো? তুমি না গেলে আমার মনখানা অশান্তি হয়ে যাবে, তাই মনে মনে স্থির করেছি আমি তোমাকে বিবাহ করে আমি আমার গৃহে নিয়ে যেতে চাই। এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে, গোদার সঙ্গে আমায় ছলনা করতে হবে। তোমার যে আমি কী সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারবে না গোদাবীর। গোদাবীর, আর বিলম্ব কেন? এসো আমার সঙ্গে। আমি ভাবছি যে আমাকে যদি নিয়ে যেতে চাও, হ্যাঁ, তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। আমার আদরের দুই স্ত্রী নেংরি আর কানি সদা সর্বদা আমাকে পালনই করি, লালনই পালনই করি, আর তোমার কথা মতো আমি নেংরি কানিকে ছাড়তে পারি না। তবে আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। এই দাঁড়াও দাঁড়াও, নেংরি আর কানি এত সুন্দর রূপ, এই সুন্দরীকে হাত ছাড়া করলে চলবে না। হ্যাঁ সুন্দরী, তোমার কথা মতো আমি দুই স্ত্রীকে আমি বনবাস দেব। আমাকে নিয়ে যেতে গেলে তোমার দুই পুত্রকে কালী স্থানে বলি দিতে হবে। আমার আদরের ছেলে ভূত আর বাদর সদা সর্বদা বাবা বাবা বলে ডাকে, তোমার কথা মতো আমার আদরের দুই ছেলে ভূত বাদরকে মন্দিরে বলি দিতে পারি না। আমিও যে তোমার সঙ্গে যেতে পারবো না গোদাবীর। হ্যাঁ, আমার সঙ্গে যেতে পারবে না? ও হ্যাঁ, মনে পড়ে গেছি, গাছ থাকলে ফল হবে। যদি ওই ভূত বাদরকে মা কালী মন্দিরে বলে দিই, আমার ওই সুন্দরীর গর্ভ থেকেই সন্তানে সন্ততি আসতে পারি। সুন্দরী, আমি আদরের দুই ছেলে ভূত আর বাদরকে তোমার কথা মতো মা কালী মন্দিরে বলি দেব। যদি নিয়ে যেতে চাও, তোমার বুড়ি মাকেও মেরে ফেলতে হবে। অসম্ভব অসম্ভব, 10 মাস 10 দিন করবে ধারণী করে
ছোট ছবি করার পহরি আমার আদরের মা এই ছোট থেকে বড় করে তুলেছে তোমার কথা মতো আমি মাকে এই কথা বলো না কথাই কি বলে জানো বলি কথাই বলি খাইতে ভালো চাল ভাজা দেখতে ভালো মুড়ি আর বাড়ির কুটনি হলো বুড়ি তুমি নতুন বিয়ে করবে ঘরে বউ তুলবে তোমার মায়ের বয়স হয়েছে তোমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালিয়ে দিবে তখন না পারবে নিজের মাকে কিছু বলতে না পারবে নিজের বউকে কিছু বলতে তার না থাকবে বাঁশ না বাজবে বাঁশি সুন্দরীর সর্বাঙ্গে বুদ্ধিতে ভর্তি বাহ মায়ের বয়স হয়ে গেছে চার কালের মধ্যে তিন কাল চলে গেছে বেঁচে থাকলে এমন কি রাম কিন্তু এই এই সুন্দরীকে হাত ছড়া করতে পারবো না সুন্দরী তোমার কথা মতো আমি আমার বৃদ্ধা মাকে চাল কুমড়া করে শেষ করবো এসই আমার কাজ তাই বুঝি তাহলে তোমার তোমার পায়ের গোত্রটাও কেটে ফেলতে হবে তোমার যা রূপ তোমার যা সুন্দর চেহারা এই সুন্দর চেহারায় আরো সুন্দর তো হবে হতো আরো সুন্দর সত্যই বলেছ আমার আসল নাম হচ্ছে হাবু খুয়া গদা পায়ে গদ আছে বলেই আমাকে গদা বলে ডাকে আমার নাম হচ্ছে হালুয়া গদা তাহলে সুন্দরী যখন এই গদের কথা বলেছ তোমার কথা মতো এই গদ দেখতে এটা আমি পরিষ্কার করে দেবো তোমার চুল দাড়ি কেটে তোমায় সুপুরুষ হতে হবে তারপরে শুরু হবে তোমার বিয়ের বিধি 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 তো আমরা কোনোদিন করিনি বিয়ে করতে গেলে চন্দন চন্দন বা তেল হলুদের ফোঁটা দিতে হয় তুমি চন্দন নয় তেল হলুদও নয় আচ্ছা এক গালে চুল হ্যাঁ হ্যাঁ আর এক গালে কালি দিয়ে আসবে বিয়ে করতে গেলে ফুলের মালা পরে আসতে হয় ফুলের মালা তুমি ফুলের মালা নয় তাই হবে সুন্দরী জুতোর মালা পরে আসবে জুতোর মালা বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসতে হয় পিষ্টের তুমি হাতি নয় ঘোড়াও নয় আচ্ছা ঠিক আছে সুন্দরী গাধার পিষ্টে আসবে গাধার পিষ্টে আর তোমার তাল পাতা কুড়ো ঘর আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিবে তুমি থাকবে কোথায় আমার মান্দাসে সাত কলস মোহর আছে আচ্ছা এই মোহর তোমার সাত পুরুষ খেয়ে শেষ করতে পারবে না তুমি যাও হ্যাঁ এই কর্মগুলো করে এসো তবেই আমি তোমায় বিয়ে করতে পারবো এই কর্ম করে আসতে হবে তাহলে আমি চাই ঠিক আছে যাচ্ছি সুন্দরী সদা সর্বদাই সুন্দরী সুন্দরী চলে জঙ্গলার নারী কবি বিশ্বাস করতে নাই পারি জলের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না আর জঙ্গলের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না আর নারীদেরকে যথার্থ ব্যবহার না করলে তার মনের কথা বোঝা যায় না তুমি যাও গোদাবীর দেরি করছো কেন যাও এই যে আমার বড়শি দিয়ে তোমাকে আটকে রাখলাম খাটের উপরে থাকবে এই ঘরে গোদাবীর যাও গোদাবীর যাও তোমার যে আমি কি সর্বনাশ করব তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারবে না তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেব বিয়ে করার পিপিলিকার পাখা গজায় মরিবার তরে হইরে সুন্দরী তুই আদরের স্ত্রী নেমড়ি আর কানে
তাদেরকে দেব বনবাস, আর এই সুন্দরীকে নিয়ে করব গৃহবাস করে। কানি ন্যাংড়ি 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 আর ওই ন্যাংড়ি কি হলো গো বাবুর বাবা? আরে এসো বলছি। ও বাবুর বাবা ভাতার, আমি আসি গো ভাতার। আরে তাড়াতাড়ি এসো। দাঁড়াও না গো ভাতার, আমি একটু মেকআপ করছি গো। ও সুন্দর ভাবে সেজে সাজছো। হ্যাঁ গো। আচ্ছা তাড়াতাড়ি এসো। কেন এখন যেতে হবে নাকি গো? দরকার আছে। ঠিক আছে তাহলে আসি। ওই আমি বউ সেজেছি গো, কত লাগছে গো, আমি বউ সেজেছি গো, কত লাগছে গো। ভাতার বলবি না, প্রাণনাথ প্রাণনাথ। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো, আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো ভাতার। ভাতার প্রণাম হয় ভাতার। হ্যাঁ প্রণাম না প্রণাম প্রণাম। আশীর্বাদ করি তোমার জন্য 100টা ছেলে মেয়ে হয়। কি বললা? 100টা ভাতার। প্রাণনাথ বলবি, প্রাণনাথ। আরে মানুষ শুনলে খারাপ বলবে। ভাতার বলবো না কি কথা, এইসব দেখাস না। প্রাণনাথ প্রাণনা প্রেরণা প্রেরণা প্রাণনা ভদর। হ্যাঁ এই শোনো, এদিকে এসো। দেখো না গো, আমি আমি তোমার লেগা কিনা একবার এক কলো জল নিয়েছি। এক কলো জল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কানি কোথায়? কানি এটা দেখো, এক কলো জল নিয়েছি। এটা জল কি করবো জানো? কি করবি? এটা জল দিয়া তোমার চরণ ধুয়ে দেব। ওরে মাইরি, আমার এই পাখানা ধুয়ে দেবে। হাইরে স্বামী সেবা স্বামী সেবা। হ্যাঁ কি সেজেছো তুমি? কেন ভাতার তুমি কি জানো না আজকে আমাদের সেই দিনের কথা? সেই দিন? হ্যাঁ, যেদিন যে তুমি আমায় বিবাহ করে নিয়ে এলে। আজকে যে আমাদের ওই বিবাহ বার্ষিকী কিরি। আরে সেই কথা না, বিবাহ বার্ষিকী হলো ওটাই। শোনো না গো ভাতার, এদিকে শোনো, আমাকে আর তোমাকে কেমন লাগছে জানো? একবারে আমায়নির মতন।
রামায়ণ রামায়ণ ওটাই 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 ওই কি বললা তুমি রামায়ণ না আরে রামায়ণ না রামায়ণ হ্যাঁ হই ওটাই হ্যাঁ একবারে আমার সীতা হ্যাঁ আরে আমার সীতা না রাম আর সীতা খালি ওরা খালি হাসছে খালি আমার কথাই কথাই ভুল খালি হাসছে খালি কি বললা তুমি আরে রাম সীতা ও রাম 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 হ্যাঁ ওই যে আধার কৃষ্ণ একবারে আধার কৃষ্ণ আমি আধা আর তুমি কৃষ্ণ বাসি বাজাও বাসি বাজাও হ্যাঁ বাসি বাজাবি আরে আধার নয় রাধা কৃষ্ণ ও দেখ কথা মনে পড়ছে আমার গো এই কথা মনে পড়ছে হ্যাঁ ওতে লঙ্কা রাবণ নাই লঙ্কায় হ্যাঁ আরে শোন লঙ্কা না লঙ্কেশ্বর লঙ্কেশ্বরের রাজা হচ্ছে রাবণ হ্যাঁ মানে উচ্চা নিচা হয় না তো কি করবো এখন ওটাই কহছি আমি হ্যাঁ বলো এবার কি বলতে চাও শুনো না হ্যাঁ ওতে লঙ্কা রাবণ আছে না হ্যাঁ লঙ্কা রাবণ যখন আসবে আমার হাতটি ধরিবে পুরি বাবারি টুকরে তার রসে বাঁধাইবে তখন টানতে টানতে তার রথের মধ্যে আমায় লয়ে চলে যাবে আমি শুধু বলবো প্যানোনাথ ও প্যানোনাথ প্যানোনাথ তুমি কোথায় প্যানোনাথ আমাকে বাঁচাও প্যানোনাথ কি বলবা জানো তুমি কি এই হচ্ছে নাচ খুব সুন্দর শিখে গেছ ভদর এই আমার খুব কাজ আছে তোমার কাজ হ্যাঁ একটু এক কাজ করো কি গো কি কি কাজ করবো বলো 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 ওই ওই কানিকে ডেকে নিয়ে এসো কানিকে কানিকে ভিতরে একবার জ্বলিয়ে দিচ্ছে একবারে কেন এমনি এমনি কথা কইছে একবার ভিতরে জ্বলিয়ে দিচ্ছে আমার কেন কি হয়েছে তুমি কোন দিকে গেলা গো আরে এসো সামনে ভাতার তোকে দেখতে না পেলে আমি থাকতে পারি না গো কেন আবার ঠান্ডা বলিও ভাতারি শুই না যা একবার ঠান্ডাও খুব পড়েছে আমাকে খুড়ি মাগি কি আলাদা কইরা খা মাগি
দিকে পেছনে 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 তুমি কোন দিকে আছো গো? আমি পেছনে আছি। তুমি তো জানছো তোমাকে এক নজর না দেখলে আমি থাকতেই পারছি। ওরে বাবা রে, এসো এসো এসো। তুমি কোন দিকে গো? আরে পিছন দিকে। বাপরে বহিন, কি বলবো, ওই খুড়ি মাগির জ্বালার সহ্য করতে পারি না গো বহিন। খুড়ি মাগি আমাকে অত্যাচার করে, শান্তি করে, ভালো করে খেতে দেয় না, ভাতার প্রণা। নিচ্ছ না স্বামী? হ্যাঁ, তুমি তো জানো সামনে মেলা, রাসের মেলা। হ্যাঁ, রাসের মেলা চলে গেল তো, মালদা টাউনে গিয়েছিলাম বিউটি পার্লার। বিউটি পার্লার? হ্যাঁ, এ পাড়ার বউ বেটি গুলো না সবাই বিউটি পার্লার, বিয়ে বাড়িতে একদম ভালো ভালো সেজে আসে। তাই স্বামী কি করেছি জানো, যে তোমার সঙ্গে যাব মেলা ঘুরতে, সবাই তো পাচে বলরতে যাচ্ছে, তোমার সঙ্গে আমি ট্রেক্টরে যাব। তাই স্বামী বিউটি পার্লার দিয়ে আমি ডিজাইন করে চুল কেটে এসছি গো। চুল কেটেছো? আরে দেখি দেখি, দারুণ সেজেছো মাইরি। কেমন লাগছে স্বামী? হ্যাঁ, তুমি আমাকে বেশি ভালোবাসো না? হ্যাঁ, তোমাকেই বেশি ভালোবাসি। আর মালদা টাউন গিয়েছিলাম স্বামী, কি বলবো, একটা লজ্জার কথা। লজ্জার কথা? কেন, কি হয়েছিল? একটা মেয়ের নাম ছিল কি? হ্যাঁ, উমা রায়। উমা রায়? আর ভুল করে স্বামী আধার কার্ডে হয়ে গেছে ভুল। আচ্ছা, ওখানে বলছে মালদা টাউনে, উমা রায় তো হয়নি স্বামী, উমা রায় তো হয়নি আধার কার্ডে। হ্যাঁ, সবাই ডাকছে চুম্মা খাই। আমিও ভাবছি চুম্মা খাই কার নাম আছে। তুমি জানো তুমি আমাকে পাঠিয়েছো যে আধার কার্ডটা ঠিকঠাক করে নি? হ্যাঁ হ্যাঁ, ঠিকের কথা বলেছি, ঠিকঠাক করতে গেছি। স্বামী ভারদম বলছে চুম্মা খাই চুম্মা খাই। তারপর আমি ভাবছি কি ব্যাপার, ভোরে থেকে বুঝতে পারলাম যে উমা রায়কে চুম্মা খাই হয়ে গেছে। তাই জন্য স্বামী তুমি ঠিক বলেছো, যা ভুল ভাল থাকলে এখনই ঠিকঠাক করে নাও। আচ্ছা স্বামী, হ্যাঁ, তুমি আমার ভাতার। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বেশি ভালোবাসো না ওই খুড়ি মাগিকে? তোমাকে তোমাকে, আই লাভ ইউ, আই লাভ ভাতার। তুমি কি এদিকে আসবে না? আরে আসবো তো। তুমি ওর কাছে যাইবা না কি গো ভাতার? হ্যাঁ, আরে তোমাকে বাপ রে বলনে বালা রে, এই ঝগড়া করো না। আমি, হ্যাঁ, তুমি এদিকে আসো। হ্যাঁ ভাতার, তুমি এদিকে আসো। আমি বলবো না, আমি কোনো কাজ করতে পারবো না। করবে না? আর এই মাগিকে কাজ করতে বলছি, কোনো কাজ করে না। হ্যাঁ, এই মাগিকে বললাম যে মশলা বাট, এ মাগি মশলা বাটেনি। তারপর অবশেষে আমাকে মশলা বাটতে বলেছিল স্বামী, আর যত রান্না করেছে মাগি সব খেয়ে ফেলেছে। তা আমি কি মশলা বেটেছি? আমি মশলা বাটেনি। আর এই মাগি উনি যে মশলা বাটেনি স্বামী, মশলা কি বাটবো? হয় ভোজ খেতে গেলাম কি নাই, ভোজ খেতে গেলাম, আমার আমাশা পায়খানা হয়েছিল, কি বলো বাহিনী, পাটার মধ্যে আমি হাইগা দিয়েছি। আর এই খুড়ি মাগি, ওই খুড়ি মাগি ওই তরকারি দিয়ে সব তরকারি খেয়ে ফেলেছে। আর এক নাম হলো মাগির গুখাও কি। ও ভাতার, ও ভাতার, তুমি কোন দিকে থাকছো? তাড়াতাড়ি করো মাগি, মাগি,
থাকবো না, আমাকে এত মারছে আমি আর থাকবো না। তোমাদের ঝগড়াতে বাড়ি ঘর ভেঙে গেছে। মাগি কানার একটা আঞ্জাত থাকে, নুচে খেয়ে যাবো মাগি। ছুটকি মাগি, ঝাপার ঝুললি মাগি, পেট ফুললি মাগি, পাছা ফুললি মাগি, তুই জ্বলছিস মুটকি মাগি। না করিব তার সঙ্গে সংসার, ওকি বাবি কে মা, না করিব কাজ করি ডাল গালিলাম ভাট গালিলাম, হাঁটু পানি দিয়া রে হাঁটু পানি দিয়া, আরে ডালে নারিলাম ভাট নারিলাম, হাঁটু পানি দিয়া রে হাঁটু পানি দিয়া, ও স্বামী আরে সব ডাল খেল স্বামী, আরে সব ডাল খেল স্বামী, পেটি ভাইরা যকি বাপি রে মা, না করিব কাজ করিতে আমার হাই প্রেশার উঠে যাবে স্বামী। আমার জান তুমি, আমার প্রাণ তুমি, আমার স্বপ্ন তুমি, আমার জন্ম আরু, তোমার ছাড়া আমি বাঁচবো না গো। এই শোনো ভাগ কর, শোনো ওই মাগির সঙ্গে থাকবো না, ভাগ করবে আমি ভাগ করবে, ভাগ হবে এই মাগি, শুন ভাগ কর মাগি, তোর সঙ্গে আর থাকবো না রে মাগি। আমি কি চাইছি মাগি তোর সঙ্গে থাকতে, ঝাপার ঝুললি মাগি। এই শোনো আজকে আজকে ই আছে বার্ষে কি বহিন সেজেছে নাকি, শুনেছি নাকি শ্বাস ছিল মাগি, ঠাটকুরা দেখলে মাগির ভাবাইয়া ভাবাইয়া তোর ঢুকিয়ে দিব গা মাগি। আরে ওইখানে আমি কি, আমি কি, তুই ভাতার কে দিয়ে তুই অহংকার করছিস, ভাতার কে কিভাবে পাঠাবি আমার কাছে শিখলে, ওই মাগি ভাগ কর, এদিকে এসো এদিকে এসো, এই তো ঝগড়া কর নাই। ওই মাগির কি হলো গো, মুরগি বেরাম আছে নাকি, ও বলতেই ভুলে গেছি আমি, বল বল এরকম আগে করছিস, দেখ আমি বললাটে দেখ, ওই তো কানি, ও তো কানি, নারকেলের গাছ আছে, নারকেলের গাছ কটা আছে বলে দিব, একটাই আছে তো, একটাই তো, আমি কি জানি না মাগি, আমি বললাম তোকে কটা আছে বলে দিব, বল তো কটা আছে, একটা মাগি বল, শোন নারকেলের গাছ আছে, বড় বড় কিন্তু নারকেল ফলে দেখেন তো, এত বড় বড় সাইজের, হ্যাঁ বল একবার দেখুন নারকেলের সাইজ, নারকেলের সাইজ আছে কিনা, দিল্লা না মাগি দেখা যাচ্ছে তোকে, মানে তুই উপরে লিবি তাহলে, শোন তোর বুঝি আর উপরে খাওয়া হবে না, কেন কেন জানিস, কেন আমি নিচে তোকে কেটে দিব, তুই খাইস
তোর বাপের আছে কেটে দিবি কি আমার ভাগের জিনিস? আচ্ছা আমি একটু কাটি। ভাগ হবে, ভাগ হবে তোর নিজের। এবার শুন, তোর উপরের অংশ ঠিক আছে বহিন, তোর দুটো নাড়ি ল্যাপটা যাচ্ছে। হ্যাঁ বল, কম্বলটা। হ্যাঁ তুই রাইতে নিবি না দিনে নিবি? আচ্ছা তুই বল এবার, তোকে সুযোগ দিলাম আমি। হ্যাঁ রাইতে নিব মাগে মাগে সুযোগ কি ছাড়া যায়? তুই শীতের দিনে রাত্রে নিবি আর দিনে আমি ঘুরাবো মাগি কোন ঠাকার। আমি রাইতে নিব, তোরই বুদ্ধি আছে মাগি, তুই রাত্রে নিবি, আমার সময় আমি যা করতে পারি। সন্ধ্যা হবে বহিন আর জলে পুকুরে ডুবিয়ে দেবো, ঠিক আছে? টে তোকে রাত্রে দিব, আমি যা করে দিতে পারি তরলে জলে ডুবিয়ে দিব, ঠিক আছে? রেখা দে, শোন রেখা নাই, অর্ধেক অর্ধেক আমার, অর্ধেক তোর, কেটে কেটে অর্ধেক অর্ধেক। স্বামীকে এখান থেকে ঢাক মারাই দি গুদাম। এটা তো ভাগ হলো, এবার ভাতার ভাগ করব। আমাকে ওই ভাতার, এবার তোকে ভাগ করব। আরে নেংড়ি কারি, আমাকে মেরে ফেলার বুদ্ধি করছিস? আ হাটে ভাতারের ভাগ হগা, ভাতারের মাথা আছে না, ভাতারি আতা আছে। আচ্ছা একটা ভুরু তোর, একটা ভুরু আমার, একটা আমার, একটা চোখ তোর, একটা আঁক আমার, হ্যাঁ, আর একটা নাক আর দুটা ফাঁক, হ্যাঁ, পটাওয়ালা তোর, বিনা পটাওয়ালা আমার, আর দু একটা মুখ, দুটা ঠোঁট, নিচের ঠোঁটটা তোর খৈনি খাচ্ছে ভাতার, উপরেরটা আমার, একটা বডি তোর, একটা বডি আমার, একটা বডি তোর, একটা বডি আমার। বল, একটা বডি আমার নিয়ে নিলাম, একটা বডি তোর, আর ভাগই খুঁজে পাচ্ছি না। টে টে কিভাবে ভাগ হবে? টে তুই কর ভাই, কি ওর উপরে ভাগ হবে না তাইলে? ভাতার গা হাপা হাপি করে ভাগ না বাবারি, হাপা হাপি। হ্যাঁ এই যে স্বামী, এখানে হাপা হাপি, তোকে কাটে গা। এই আমাকে মেরে ফেলা বুদ্ধি করছে, বল এবার তুই। টে তুই নিচেরটা নিবি না উপরেরটা নিবি? বল, এইবার ছাপালেই পড়ে গেছে। আমি নিব টে, আমি নিচের অংশটা নিব। কি নিবি? নিচে টে, নিচেরটা নিবি আর আমি উপরেরটা লিয়ে ঢোকি ঢোকনা করবো রে মাগি। কেন টে? হ্যাঁ নিচে নিব আমি, তুই উপর নিচেরটা কেন নিবি? হ্যাঁ কেন নিব মানে আমার ভাগে পড়েছে, আমি নিব। আরে এই খালি তুই নিচেটা কি করবি নি? হ্যাঁ কি করবি? ডিজে আসতে মা, ওর মা বাপ বুঝি লজ্জা শরম কিচ্ছু শিখায়নি। বাপ লজ্জা খাক্কি রে, লজ্জা খাক্কি রে। কেটে তুই খারাপ ভাবছিস, বিপরীত ভাবছিস মাগি। হ্যাঁ তো খারাপই তো কোয়ালিটি ছিল, তুই তো ভাববি কে মাগি। আসতে বল আসতে। শুন বলেছে সনাতন ধর্মে নিয়ম রয়েছে, স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর, স্বামী তুষ্ট হলে নারীর জীবন বিফল বলেছে টে। রাইতে আইসে রাইতে বন্ধু পাতে দিলি ভাত, একবালি সে সুজা থাকবো বুকে দিয়ে আহা, স্বর্গে থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে, অগো বন্ধু চুম্মা খেইতে চায় আকাশেতে চিল উড়ে নিচে তার রক্ত, আজকাল মেয়েদের মন বড় শক্ত, দেখতে দেখতে একুশ বাজ বছর করলি পার বড় তোমানে জয়বনে কেমিন ধরবি আর, আলু খেতে বালু বালু তরমুজ খেতে পানি, আজকাল মেয়েরা চাই পয়সাওয়ালা স্বামী, বিয়ের ফাসলা করতে গেলে চাইবে একটি গাড়ি, ভালো দেখে বর চাইবে চাইবে ভালো বাড়ি, কলার গাছ কলা ধরে না আর ভাতার মতো বর থাকলে বালিশ লাগবে না, মেয়ের বড়াই যত করো সুখ শান্তি নাই, মেয়েদের সাথী হলো ছুননি আর কোরাই, তাই বহিন আমি নিচের অংশ চেয়েছি স্বামীর চরণ সেবা করবো বলে থাকবো বলে। খুব ভালো খুব ভালো খুব ভালো, তুই চরণটা একবার কাইটা তোর বুকের মধ্যে বাইনা দিলি, তোর মতো আছে মানে ও ভাতার। একটি কথা শোন না, ওর পেন না, তুমি আমাদের কেন ডাকলি গো? কেন ডেকেছি তাহলে শোনো? কিসের জন্য গো? একটি বিশাল মেলা বসেছে উঠে। হ্যাঁ ওই যেতে হবে, ওই যে কীর্তন হচ্ছিল না, ওই কীর্তনে বিশাল মেলা বসেছে, তোমাদেরকে নিয়ে যাবো বলে ডেকেছি। স্বামী তুমি একটা জিনিস দিও তো। কি? কালো চশমা এনে দিও তো। কালো চশমা? হ্যাঁ আরে তুমি তো চোখে দেখতে পাও না, তাই জন্য তো বলবো কালো চশমা পড়লে কেউ বুঝতে পারবে না যে তুই চোখ অন্ধ রয়েছে। ওরে বাইরে কি দারুন ভাতার। হ্যাঁ আমি যদি মেলা যাই কিনে, হ্যাঁ কিচ্ছু কিন্তু খাবো। কি খাবে? খাবা কিচ্ছু খেতে পারি না। আচ্ছা এক কাজ করো, আর দেরি করবো না, আমি কিছু খাবো যে। আরে চলো মেলাতে খাওয়া যাবে। বেশ লালে লালে ফিতারকে দেখে দিয়েছিলাম ভাই, স্বামী আমার এনে দিল না, লাল 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 লাল।
নাকটা দেখুন একবার গাড়ুলের মতন হয়ে গেছে নাকটা। গোদা না না, তোমার মন খুশি খুশি আছে কি ব্যাপার? আবার কোন ঢেমনির মুখ দেখো নাপিত বোঝাই জানে কিছু কিছু। ভুল হয়ে গেছে, আমি লউয়া আছি। ও লউয়া, তোর ধান্দা আলাদা লাগছে কি ব্যাপার? ওই কিছু না, মানে ওই পায়ের গোদ কেটে পরিষ্কার করতে হবে। মা তোর দাদা খারাপ হয়ে গেছে নাকি? তোর গোদে বড়কা বড়কা পোকা হয়ে গেছে আর বলছে গোদ সাফা করতে হবে। দেখো ভাই, কি বড় বড় পোকা হয়ে গেছে, কেটে দিলে কত হালকা হয়ে যাবে। টাকা দিবি? টাকা টাকা, হ্যাঁ হ্যাঁ, গোদ পরিষ্কার করবো। হ্যাঁ টাকা দেবো, আর কি দেবো? হ্যাঁ যা চাইবি আমি দেবো। আচ্ছা ঠিক আছে বস, ঠিক আছে বস। আচ্ছা গোদ কেন কাটবি ভাই? কেন কাটবো? কেন তাহলে শুনবি ভাই, কি বল? কাউকে বলিস না। না মাথা খারাপ? ওই যে আমি মাছ ধরতে গিয়েছিলাম সাগর কিনারে, আর একটি সুন্দরী ভেসে আসছিল, আমার এই রূপ দেখে পাগল হয়ে গেছে সুন্দরী। আমি লউয়া আছি। ও হ্যাঁ লউয়া, লউয়া ইনশাল্লাহ তো আমাকে খারাপ করে দেবে। তোর রূপ দেখে পাগল হয়ে গেছে? আমার রূপ দেখে ওই সুন্দরী, ওর যার রূপ দেখো বলো কেন একটা কন্যা পাগল হয়ে গেছে। ঠিক আছে ভাই, টাকা পেলে আমি সবই কিছু করতে পারবো, বাথরুম সুদ্ধা সাফ করে দেবো। কষ্ট হয়ে একেবারে পা হালকা হয়ে গেছে। আর কি করবো? এই শোন, মাথায় 3 ইঞ্চি গর্ত করতে হবে। চুল কাটবো না? হ্যাঁ চুল কেটে, তাহলে বস চুল কেটে দিছি। হ্যাঁ চুল কেটে 3 ইঞ্চি গর্ত, 3 ইঞ্চি গর্ত। তুই গোদাবীর ভাছিস? যে গোদাবীর, গোদাবীর, হ্যাঁ গোদাবীর তুই। কাটবো কি থাম? সালা ওর না কেমন আছে, লাগছে 2.5 কেজি মাংস হবে।
আচ্ছা হয়েছে ভাই, এবার এই করবা মোচ 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 কাটা। আচ্ছা মানে নতুন বর সাজতে নতুন বর তাহলে মোচ তো দাঁড়া দাঁড়া সুন্দরী বলেছে কি যখন জ্বালা যন্ত্রণা করবে ওই লবণ লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়া ও শুধু বলে দিয়েছে, এটা ও শুধু বলেছে। তুই একটা ঝাড়খণ্ডে বিয়া করেছিল এটা আছে কি? না ডিলেট হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আর চাশলেরটা ঠিক আছে ঠিক আছে। ও মানে ওইটা বাদ দিয়ে এখন ডিলেট হয়ে গেছে, ডিলেট। এইবার কি করবো বল, এইবার বিয়ে করলে ডিলেট করবো না, আর ডিলেট করবো না। এইবার কি করবো তোকে এবার? হ্যাঁ আচ্ছা আমাকে ভর সাজিয়ে দাও বল। হরি গোদা যেমন সজন সাজে আমি সাজাই তাহারে, কি লাগে প্রথমে? কি লাগে প্রথমে? হ্যাঁ প্রথমে মুকুট মুকুটের কথা মনে চেয়ে পড়িল কোনদিন পড়ে নিতে ভয় লাগছে দেখে। কি লাগবে এবার? মালা মালা মহালার কথা মনে যে পড়িল চাকু চাকু চাকুর কথা মনে যে পড়িল চাকুর কথা মনে যে পড়িল চাকু লে হো ওরে ভাই তোরা চাকু লে হো তুমি আর কি লাগবে? এটা উপরে কি আছে? সুপারি। এবারে একটি কাজ করো ভাই, আমের পড়লো বলকের কথা মনে যে পড়িল নতুন মানে বর সাজলে আর রুমাল লাগবে না? রুমালের কথা বলেছে পড়িল রুমালের কথা বলেছে পড়িল
বাইরে সেন্ট মেরে নিয়ে এসেছি। কি এমন কি সেন্ট মেরেছো? বকরির সেন্ট। বকরির সেন্ট, কত সুন্দর বকরির সেন্ট। বকরির সেন্ট এবার হয়ে গেছে। এবার আমি কিন্তু চললাম বিয়ে করতে। আরে তুমি বরযাত্রী চলো। বরযাত্রী নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল এসো। সুন রে ঢুলি আর দূরে কেন কোথাবি? হ্যাঁ বর্ষে যে কোথায় যাচ্ছ? তোমাকে বিবাহ করতে। তুমি যা বলেছিলে তা করে এসেছি। এখন কি করবো আমি? না, কোথাবীরের সর্বনাশটিকে আনতে হবে আমায়। কোথাবীর, হ্যাঁ বিয়ে করতে গেলে তোমাকে যে আর একটি শর্ত পালন করতে হবে। আরো শর্ত? তাহলে বলো এমন কি শর্ত আছে? ওরে হাঁটু জলে এসো গোদা, হাটু চলে এলাম সুন্দরী ধরা দাও না, সুন্দরী কন্যা রে, সুন্দরী কন্যা রে, যতদিন নাচবে আমার স্বামীকে জিয়াইয়া ততদিন থাকবে এই ঘাটে তুমি তাল গাছ হইয়া। তবে মা, তোমার স্বামী